বিষমত কাণ্ডের জেরে শুক্রবার পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন ও আবকারী দপ্তরের যৌথ উদ্যোগে বিভিন্ন থানা এলাকাতে রাতভর তল্লাশি চালিয়ে পুরুষ ও মহিলা সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। বর্ধমান আদালতে নজিরবিহীনভাবে একসঙ্গে শনিবার একদিনে এতজনকে আদালতে পেশ করা হলো। রায়নার খণ্ডঘোষ মেমারি জামালপুর দেওয়ানদিঘি এই সব থানা এলাকাতে রাতভর তল্লাশি চালায় পুলিশ। তবে এখনো পর্যন্ত মোট কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সঠিকভাবে জানা যায়নি। এখনো পর্যন্ত পুলিশ তল্লাশি চালিয়ে যাচ্ছে। এছাড়াও খণ্ডঘোষ থানার পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 20 বোতল বিয়ার, 90 বোতল ক্যাপ্টেন ও 230 লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে এবং 1000 লিটার চোলাই মদ তৈরি করা সামগ্রী নষ্ট করা হয়েছে। এই প্রসঙ্গে আবগাড়ি দপ্তরের সুপারিনটেন্ট অফিসার এনায়েত রব্বি জানান, আমাদের অ্যাকচুয়ালি রেগুলারই এই প্রোগ্রামগুলো চলে, তো এখন আরও ওটা বাড়ি দেওয়া হয়েছে। পুলিশের সঙ্গে জয়েন্ট রেড চলছে, আমাদের নিজস্ব রেডও চলছে। আমরা আসামি ধর মানে যে সমস্ত বেআইনিভাবে যে সমস্ত কারবারের সঙ্গে এইসব ব্যবসার সাথে যুক্ত তাদের ধরপাকড় চলছে, বেআইনি মদ বাজেয়াপ্ত করা হচ্ছে, এগুলো একটা এটা চলতেই থাকবে। এটা আমাদের রেগুলারই চলে, আমরা আরও অ্যাকশনটা আরও বাড়িয়ে দিয়েছি। ইতিমধ্যেই গতকালই আপনারা জেলা শহরের মদের দোকানগুলোকে বন্ধ করার নির্দেশ দিয়েছেন, সেগুলো কি এখনো বন্ধ আছে? না, এখন ওইভাবে তো আমাদের কোনো নির্দেশ জারি হয়নি, আজ ওইটা নিয়ে এখন আমি কোনো মন্তব্য করব না। আমাদের রোজই ধরপাকড় চলে, বেআইনি মদের সঙ্গে যারা যুক্ত তাদের আমাদের আরো জোরদার তল্লাশি চলছে বলে জানান তিনি। পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের সঙ্গে টিঙ্কু সাওয়ের রিপোর্ট, আনন্দবার্তা।